জয়মন্তী ঘরামি বয়স ৭০ ছুঁই ছুঁই, আম্পানে সবকিছু হারিয়ে নিঃস্ব এখন তিনি। আশ্রয় মিলেছে দুই নং কয়রার বেড়িবাঁধের উপরে। সেখানে অস্থায়ী বাসস্থানে নিজের গৃহপালিত কয়েকটি ছাগলের সাথে অর্ধাহারে অনাহারে আছেন তিনি। আম্পানের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারি বেসরকারি খাদ্য সহায়তা বা ত্রাণ পৌঁছায়নি তার কাছে। বয়সের কারণে কয়েক কিলোমিটার দূরে উপজেলা সদরে গিয়ে কারো কাছ থেকে ত্রাণ আনার মতো শক্তিও নেই তার। আম্পানের আঘাতে জয়মন্তীর মতো গৃহহারা হাজারো মানুষ এখনো একটু উঁচু বেড়িবাঁধ আর আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তাদের কাছেও পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ। আমরা কোনো ত্রাণ পাইনি, আমরা শুধু এই ভাঙায় আজ ১২ দিন পুরি রয়েছি এই ভাঙায়। এই উপকূলবাসী সরকারের পক্ষ থেকে একটা বড় ধরনের কোনো সহায়তা পাক এটা সবাই আশা করে, কিন্তু এখনো পর্যন্ত আসে নাই। রাস্তার উপরে, পিচের রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রাণ দিয়ে যাচ্ছেন, অনেক লোক মিডিয়া কভারও করতেছেন ওই পিচের রাস্তার উপরে। মাত্র ৭০০ প্যাকেট শুকনো খাবার আর কয়েক বান টিন বিতরণ করেই ত্রাণ বিতরণের দায় সেরেছে প্রশাসন। আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করছি এবং ত্রাণ যথেষ্ট পেয়েছে। বেসরকারিভাবেও ত্রাণ দেওয়া হয়েছে, সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়েছে, আম্পানের আগে থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। এই যেগুলো মানুষ বলে মিডিয়ার সামনে এগুলি সত্য না। মানুষ দুইবার ত্রাণ পেয়েও তারা মিথ্যা কথা বলে। তবে নাগরিক নেতা আর জনপ্রতিনিধিরা বলছেন আশ্রয়হীন মানুষদের ঘরে ফিরিয়ে দিতে আর ক্ষুধা নিবারণে সরকারি আশ্বাসের বাস্তবায়ন হয়নি এখনো। আম্পানে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতাগুলো দেওয়া হয়েছে সেটা ক্ষতির তুলনায় একেবারেই অপ্রতুল। ইরানের উপর নির্ভরশীলও আমরা থাকতে চাই না। আমরা মূলত থাকতে চাই আমাদের বেড়িবাঁধটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমরা আয় রোজগার করে সবাই খ্যাতি করবে। আম্পানের ফলে কমপক্ষে ২ লাখের বেশি মানুষ কর্ম হারিয়েছে খুলনার কয়রায়, ফলে চরম দারিদ্র গ্রাস করেছে তাদের। এ থেকে উত্তরণে সরকারের কার্যকর পদক্ষেপের তাগিদ আম্পান দুর্গত কয়রাবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।